হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের সোনাও অনেক অনেক ভালো আছে এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার দিদি ভাই আরও বাবার বাড়িতে এসেছে মামা ভাত খেতে খাবে তার ছেলে তাই জন্য আর আজকের এই ভিডিওটা হচ্ছে আমরা সবাই যাচ্ছি আমার বড় দিদির বাড়িতে ওখানে সবাই মিলে আজকে টোটোতে করে যাব বলে বেরিয়ে সবাই যাচ্ছি আমি আমার বৌদি আমার জেঠুর ঘরে বৌদি এবং আমার জেঠুর ঘরে দিদি চারজন মিলে যাচ্ছি আর আমার দিদির একটা মেয়ে আর আমার জেঠুর ঘরে বৌদি আরেকজন ছেলে আর দেখতেই পাচ্ছ সবার কোলেই একটা করে বাচ্চা আমরা কেউই কিন্তু ফ্রি নয় চারজন মহিলা গেছি চারজন মহিলার কোলেই চারটে বাচ্চা বাচ্চা নিয়ে যেন নাচি কেউ যে কারুর ছেলেকে একটু কোলে নেবে সেইটুকু আর হয় না কারণ সবার কোলেই একটা করে বাচ্চা আছে তাই জন্য দিদির বাড়ি থেকে সেদিনই বিকালবেলা চলে এসেছি দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে সবাই পালিয়ে এসেছি তারপরের দিন ভগবানের ভোগের থালাটা দেখতে পাচ্ছ রেডি করে নিচ্ছি ভোগ লাগিয়ে আজকে যাব ভেবেছি খাওয়া দাওয়ার পরে যাব হচ্ছে একজনের বাড়িতে এখানে ভ্রুটা সেভ করতে যাব একজন দিদি ভাই এখানে বাড়িতে ও একটু একটু শিখেছিল ওর কাছে গিয়ে ভ্রুটা সেভ করে আসবো আর আজকে যে পরমান্নটা দেখছো আর যেহেতু দিদির ছেলে এসেছে মামা ভাত খাওয়ার জন্য আজকে মামার বাড়িতে মামা দাদুর হাতে এই পরমান্ন প্রসাদই পাবে তাই জন্য পরমাণ্বই একটু তৈরি করা হয়েছিল ভগবানকে ভোগ লাগিয়ে তারপর ও প্রসাদও পেয়েছে ভগবানকে ভোগ লাগানোর পরে প্রসাদ নিজেরা পাবো প্রসাদ পেয়ে বাচ্চাগুলোকে ঘুম করিয়ে বেরিয়ে পড়েছি এবারে পার্লারে একটু যাব এ পার্লারে নয় একজন দিদিভাই পার্লারে কাজ শিখেছে ওইখানে ওই দিদিভাই বাড়িতে আছে এখন ওই জন্য ওর কাছেই যাব একটু সেভ করে আসবো দূরে যেতে পারি না বাচ্চাগুলোকে নিয়ে কে নিয়ে যাবে এই সব ভেবে চিনতে আর যাওয়াই হয় না বাবার বাড়িতে এলে এখানেই করে ফেলি একটু ভ্রু সেভ আমার না জোড়া ভ্রু একদম ভালো লাগে না তাই জন্যই আমি ভ্রুটা সেভ করে ফেলি আর আমার বৌদি ভাই তাড়াতাড়ি ছুটে ছুটে পালাচ্ছে বলছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে না হলে বাচ্চাগুলো আবার উঠে বললে কান্নাকাটি করবে আর প্রচুর পরিমাণে গরম পড়েছে মানে প্রথম দেখেই মাথায় কীরকম কাপড় দিয়ে রেখেছি এত রোদ চোখে লাগছে যে সহ্য করা যাচ্ছে না প্রচুর গরম পড়েছে ওয়েদারটাও খুব বাজে বাড়ির সবার শরীর খারাপ আস দু চার দিন প্রচুর গরম হচ্ছে আবার দু চার দিন প্রচুর বৃষ্টি হচ্ছে এই ব্রিস্টি ওপর এইরকম করেই শরীর সবার খারাপ আর এখন তো কুয়াশা পড়ছে জানো সবাই তাই জন্য সবার শরীর অসুস্থ কারুর শরীর ভালো নেই না বাচ্চাগুলো ভালো না বড়ো মানুষগুলো ভালো কারুর শরীর একদম ভালো নেই সমস্ত কাজ হয়ে গেছে এবারে বাড়ি চলে আসছি আর এ হচ্ছে আমার বৌদির আমার নিজের বৌদির হচ্ছে ভাই ও এখানে খোল বাজানো শিখতে আসে এই প্রথম কয়েকদিন হলো আসছে শেখা আরম্ভ করছে ও ওখানে বাজা ছিল ভাই তুমি বাজাও আমি একটু একটু ভিডিও ও ও কিন্তু কিন্তু লজ্জা প্রথমে একদম বাজাতে চাইছিল না আমি আছি হোক বাজাও না একটু একটু শিখছো আমি একটু ক্যামেরাই তুলি তাই জন্য ও বাজিয়েছে অনেকে বলার পরে আর এটা হচ্ছে বিকাল বেলা আজকে কিন্তু তোমাদের সাথে একটা জিনিস দেখাবো আমার বাবার বাড়িতে কটা গরু আছে আজকে আর এই যে জলের ভিতরে দেখতে পাচ্ছ একটা মাছ এটা একটা এটা একটা কাতলা মাছ এই মাছ কয়েকটা মাছ দেখছি শুধু জলে ভাসছে মাছগুলো খুবই বড় ভালো করে ক্যামেরায় আসছে না কি আর করব। তোমাদেরকে গরু দেখাবো বলেছিলাম এইটা হচ্ছে আমার জেঠিমার ঘরে একটা গরু এটা কিন্তু জার্সি গরু অনেক দুধ দেয় এখন এ হচ্ছে প্রেগনেন্ট কয়েকদিন পরে এর বাচ্চা হবে আর এইটা এই গরুটা কিন্তু বাড়ির বাইরে বেরোয় না এ ফ্যানের নিচেই থাকে ওই রুমের ভিতরেই সমস্ত খাবার দেওয়া হয় ও ওখানেই থাকি আর আমার বাবার বাড়িতে দুটো গরু আছে সেগুলো কিন্তু দেশি গরু ওইগুলো দুধ দেয় এখন দুজনই দুধ দেয় দুজনেরই দুটো বাছুর হয়েছে আর এই গোমাতাগুলো জানো কাউকে কিচ্ছু বলে না তুমি তার গায়ে হাত দাও কিচ্ছু বলবে না খুব ভালো গোমাতাগুলো আর মাথাগুলো অনেক করে দুধ দেয় আর তাদের দুটো বাছুর এইটা হচ্ছে সেই সাদা গরুটার বাছুর এইটা আর একটা যে কালো গরু আছে সেই কালো গরুর বাছুর হচ্ছে এই লাল রঙেরটা দুটো বাছুরই কিন্তু খুবই কিউট কিচ্ছু বলে না ছোট বাছুরটা তো আরও কিউট ও এখন ওকে যখন তখন বাঁধা হয় না খুব ছোটো তো ও কিন্তু তোমার সাথে সাথে খেলা করবে ছোট বাচ্চারা যেমন খেলা করে ওরাও কিন্তু ঠিক তেমনইভাবে খেলা করে আর আজকের ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না হরে কৃষ্ণ রাধে রাধে